প্রিয় দর্শক, ডেলি প্রাইমে আপনাদের স্বাগত জানাই। সঞ্চালনায় আমি শুভম। বর্তমানে আমি উপস্থিত রয়েছি শিলিগুড়ি গার্লস হাই স্কুলের সামনে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক ছাত্রছাত্রী এবং যারা অভিভাবকরা রয়েছেন তারা কিন্তু এখানটায় একটি ধর্নায় বসেছেন। তাদের যে আজকের এই ধর্নার বসার কারণটি আপনাদের আমরা জানিয়ে রাখি যে ইতিমধ্যেই কিন্তু যে মাধ্যমিকের টেস্ট এবং উচ্চ মাধ্যমিকের টেস্ট কিন্তু হয়ে গিয়েছে। ক্লাস টেনের পড়ুয়ারা মাধ্যমিকের আগে যে টেস্টটি রয়েছে সেই টেস্টটি দিয়েছে স্কুলে, এবং যারা উচ্চ মাধ্যমিকের দেবেন তারাও কিন্তু টেস্ট দিয়েছেন। তারপরে তাদের মধ্যে অনেককে কিন্তু নাকি বলা হয়েছে ডেকে যে যারা যারা পাশ করেছে তাদেরকে বলা হয়েছে তারা পাশ করে গেছে, তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে পারবে, এবং অনেকেই বলা হয়েছে তারা পরীক্ষা ভালো করে দিতে পারেনি, তারা ফেল করেছে, তাই তাদেরকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিতে দেওয়া হবে না, এই বিষয়ে কিন্তু বলা হয়েছে। আর তার জন্য কিন্তু ওনারা এখানটায় বিরোধিতা করছেন যে এই বিষয়টি কিভাবে করে সম্ভব, কিভাবে করে রেজাল্ট না দিয়েও কেন এই বিষয়টি বলা হচ্ছে, তাদেরকে কেন মাধ্যমিক দেওয়া এবং উচ্চ মাধ্যমিক দেওয়া থেকে তাদের আটকানো হচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু আজকে এখানে অভিভাবকরা এবং ছাত্র এবং ছাত্রীরা কিন্তু এখানটায় আজকে বিরোধিতা প্রদর্শন করছেন, যা আপনাদের সামনে সরাসরি লাইভের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করছি। ইতিমধ্যেই কিন্তু পুলিশ প্রশাসন এখানে এসে উপস্থিত হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটে এবং যাতে কেউ স্কুলে প্রবেশ করতে না পারে, সেই জন্য কিন্তু এখানে পুলিশ প্রশাসন এসে উপস্থিত হয়েছে। তোমাদের যে এই এই প্রদর্শন এই বিষয়ে যদি কিছু বলতে দর্শকদের, আজকের এই প্রদর্শনের বিষয়ে যদি দর্শকদের কিছু বলতে। আমি বলছি আমরা ক্লাস টেনে পড়ি, ঠিক আছে, আমাদের ক্লাস টেনে হচ্ছে মানে কোনো চ্যাপ্টার এখনো শেষই করা হয় নাই, সিলেবাস শেষই হয় নাই, সেই মধ্যে আমাদেরকে আমাদের যে টিচার যে ক্লাসের সেই টিচার আমাদেরকে ভালো করে পড়াশোনা করায়নি, এ বি সি ডি সেকশন সব একসাথে পড়াশোনা হয়েছে। তারপরে হচ্ছে মানে যেমন হচ্ছে একটা একটা সাবজেক্ট ইতিহাস সাবজেক্ট একদিনে তিনবার করে পড়ানো হচ্ছে, আর কোনো সাবজেক্ট পড়ানো হচ্ছে না। তারপরে আমাদেরকে মানে আমাদের যে বর্দি ম্যাম চাই তিনি আমাদের উপরে শারীরিক অত্যাচার করে, শারীরিক ও মানসিকভাবে অত্যাচার করে, মানে রক্তাক্ত করে দেয়, মেরে রক্তাক্ত করে দেয়। এবং এই যে পরীক্ষাটা এবার হচ্ছে, আজকেও যে হচ্ছে, সেই পরীক্ষাটার জন্য আমরা কোনো প্রিপারেশনই নিই নাই, এবং যে পরীক্ষাটা হচ্ছে স্যার দুই দিন মাত্র টাইম দেওয়া হয়েছে পরীক্ষার জন্য, আমরা তাহলে কী পরীক্ষা দেবো, সাতটা সাবজেক্টের কী পরীক্ষা দেবো আজকে, এটাই হচ্ছে। আর আমাদের হচ্ছে টেস্টে ফেল করানো হয়েছে, আর আমাদের টেস্টে যে নাম্বার চেয়ে উঠেছে সেটাও আমাদেরকে দেখানো হয়নি, এটাই হচ্ছে আমাদেরকে টেস্টে আমাদেরকে উঠাই দেওয়ার জন্য আমরা বলছি, আমরা বিক্ষোভ করছি। এটা আমরা যদি কিছু নাই শিখি তাহলে আমরা কীভাবে টেস্টটা দিব, এটাই হচ্ছে। আর দুই মাস টাইম আছে আমাদের মাধ্যমিকের জন্য, দুই মাস তাহলে আমরা ভালো করে পড়ে তাহলে মাধ্যমিকটা দিতে পারবো, যদি মাধ্যমিকের জন্য না হয় সেটা একটা আলাদা ব্যাপার যে আমরা মাধ্যমিকের যে হলাম না, তারপরে ভালো করে পড়াশোনা করে আরও পর দিলাম তাহলে, কিন্তু আমাদেরকে টেস্টে কেন আটকানো হলো সেটাই আমাদের প্রিয় দর্শক আপনারা শুনলেন যে ওনারা বলছে যে তাদেরকে টেস্টে রেজাল্ট দেখানো হয়নি, তাদেরকে বলে দেওয়া হয়েছে, তাদের নাম্বার দেওয়া হয়নি, তাদেরকে বলে দেওয়া হয়েছে তারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে বসতে পারবে না, তারপরেই কিন্তু তাদের টেস্টে তাদের পাস করিয়ে দেওয়া হয় এবং মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বসে দেওয়া হয়, সেই দাবি নিয়েই কিন্তু আজকের এই প্রতিবাদ সভা। যা আপনাদের সামনে আমরা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম। আজকের লাইভটি আমরা এখানে শেষ করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন, ডেইলি প্রাইমের সঙ্গে থাকুন, ধন্যবাদ।